গুড মর্নিং এভরিওয়ান। জিএনএম এনএম এর জন্য যারা প্রিপারেশন নিচ্ছ বা পাশাপাশি জেনপাসের জন্য প্রিপারেশন নিচ্ছ, তারা প্রত্যেকে জানো ইংলিশ একটা গুরুত্বপূর্ণ পেপার। আজকে আমরা সেট নাম্বার 6 আলোচনা করব। আমাদের টপিক চলছে কমন এরর। খুবই গুরুত্বপূর্ণ এইসব প্রশ্নগুলো ভালো করে তোমরা জেনে রাখো এবং রিপ্লেসে কোন ওয়ার্ডগুলো ব্যবহার হচ্ছে সেগুলো তোমরা মনে রাখো এবং অবশ্যই নোট ডাউন করে রাখবে। ফাউন্ড গিলটি অন মার্ডার, দ্য অ্যাকিউজ ওয়াজ সেন্টেন্স টু ডেথ। দেখো এই সেন্টেন্সটা দু একবার পড়ে নেওয়ার পরে তোমরা বুঝবে যে কোথায় ইরর রয়েছে। দেখো আমরা প্রত্যেকে জানি যে গিলটি যদি থাকে তাহলে গিলটির পরে সবসময় তোমাদের অফ প্রিপোজিশনটা ব্যবহার করতে হয় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অনুযায়ী, কিন্তু এখানে কি রয়েছে, ওয়ান রয়েছে। তাহলে অবভিয়াসলি এই যে জায়গাটাই রয়েছে অবশ্যই ভুল রয়েছে, কারণ সেন্টেন্সটা এরকম হবে ফাউন্ড গিলটি অফ মার্ডার, দ্য অ্যাকিউজ ওয়াজ সেন্টেন্স টু ডেথ। ওকে, আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। আবারও বলছি গিলটি যদি থাকে তাহলে তারপরে তোমরা অলওয়েজ অ্যাপ্রোপ্রিয়েট হিসাবে অফ ব্যবহার করবে। ওকে, পরবর্তী আমরা চলে যাব। রয়েছে দ্য জেন্টেলম্যান টুগেদার উইথ হিজ ওয়াইফ অ্যান্ড ডটার ওয়ার ড্রন্ট। ঠিক আছে, তাহলে তোমরা একটা জিনিস মনে রাখবে, সবসময় তোমরা যেটা মনে রাখবে সেটা হচ্ছে টুগেদার উইথ। ওকে, টুগেদার উইথ, এছাড়াও যদি তোমাদের থাকে অ্যালং উইথ, যদি থাকে তোমাদের অ্যালং উইথ বা বা তোমাদের থাকে পুরো উইথ, অ্যালং উইথ, উইথ, টুগেদার উইথ, এগুলো যদি থাকে তাহলে সবসময় তোমরা মনে রাখবে যে ভার্বটা হবে সেটা সবসময় তোমাদের সিঙ্গুলারে হতে হবে। অর্থাৎ এখানে ওয়ার রয়েছে, ওয়ারের পরিবর্তে অবশ্যই তোমাকে ওয়াজ হতে হবে, কারণ এটা সিঙ্গুলারে হতে হবে। আবারও বলছি টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যালং উইথ যদি থাকে তাহলে আপকামিং ভার্বটা সবসময় তোমাদের সিঙ্গুলার ফর্মে হতে হবে। ওকে, আশা করি বুঝতে পেরেছো এবং অবশ্যই নোট করেছো। চলো পরবর্তীটা দেখে নেব। দ্য স্মাগলার ইল্ডেড ফর দ্য অ্যাটেম্পটেশন অ্যান্ড ফেল ইন টু দ্য পুলিশ ট্র্যাপ। ওকে, তো দেখো এখানে কথাটা কি হয়েছে যে এখানে ওয়ার্ড রয়েছে ইল্ড। আমরা প্রত্যেকে জানি এটা, যারা না জানো তারা মনে রাখো আর যারা জানো তারা রিভাইজ করে নাও, যে ইল্ডের পরে সবসময় তোমাদের টু ব্যবহার হয় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অনুযায়ী। দেখো তোমাদের যে পরীক্ষা ইরোরগুলো থাকবে সেটা ইডিয়ম ফ্রেজেস হোক, অনার সাবস্টিটিউশন হোক, তোমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হোক, তোমাদের যেটা হচ্ছে তোমাদের কনজাংশন, বিভিন্ন রিলেটেড বা বিভিন্ন টপিকের উপর বেস করে তোমাদের ইরোরগুলো পরীক্ষায় দেয় আর সেগুলো তোমাদেরকে ফাইন্ড করতে হবে। তো এটা আমরা দেখলাম কি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ইরোর রয়েছে বা ভুল রয়েছে, অর্থাৎ ইএলটির পরে সবসময় আমরা টু ব্যবহার করবো অ্যাপ্রোপ্রিয়েট অনুযায়ী। কিন্তু এখানে কি রয়েছে, অফ ফর রয়েছে, ফর কিন্তু হবে না। এখানে ইএলটির পরে কি হবে, ইএলটির পরে সবসময় তোমরা টু ব্যবহার করবে অ্যাপ্রোপ্রিয়েট অনুযায়ী। ওকে, পরবর্তীটা দেখে নেব। পরবর্তী রয়েছে দ্য গার্ল সেড দ্যাট সি প্রিফার্ড দ্য ব্লু গাউন দেন দ্য ব্ল্যাক ওয়ান। ওকে, তো এখানে বলা হচ্ছে মেয়েটি বলেছিল যে সে কালো গাউনের চেয়ে নীল গাউন বেশি পছন্দ করে। তো প্রিফার মানে হচ্ছে পছন্দ করা, কিন্তু আমরা জানি যে প্রিফার যদি থাকে তাহলে তারপরে আবারও বলছি তাহলে তারপরে সব সময় তোমাদের টু ব্যবহার করতে হয়, কিন্তু এখানে কি রয়েছে, দেন রয়েছে, দেন কিন্তু হবে না। প্রিফার থাকলে অলওয়েজ তোমাকে টু ব্যবহার করতে হবে। আমরা প্রত্যেকে জানি এটা কিন্তু প্রিফারের পরে অলওয়েজ অ্যাপ্রোপ্রিয়েট হিসাবে টু ব্যবহার হয়। তোমরা বিভিন্ন আমার এই মক টেস্টে দেখেছো, আশা করছি যারা দেখেছো তারা অ্যান্সারগুলো করতে পেরেছো। ঠিক আছে, তো দেখো এই ধরনের ক্লাস তোমরা যদি রীতিমতো পেতে যাও এবং কমন ইরর ছাড়াও যদি অন্যান্য টপিকের উপর আমাদের ক্লাস চলছে নতুন চ্যানেলে, অবশ্যই তোমরা ভিজিট করে নাও, সেই লিঙ্ক ডিসক্রিপশানে রয়েছে। অনলি ইংলিশ, অনলি ইংলিশ তোমাদের আলোচনা করা হবে। যারা আপকামিং পরীক্ষার জন্য ইংলিশে ভয় করছো বা স্কোর ভালো করতে চাও তাদেরকে রিকোয়েস্ট করব, ডেসক্রিপশানে লিংক রয়েছে, অবশ্যই তোমরা নতুন ইংরেজি চ্যানেলে জয়েন হয়ে যাবে। বিভিন্ন টপিক থেকে, গোড়া থেকে, বেসিক থেকে, বেসিক কনসেপ্টের সাথে আলোচনা করা হচ্ছে, যাতে প্রত্যেকেরই এখন থেকে বুঝতে সুবিধে হয়, স্কোর ভালো যেন করতে পারো। ভালো একটা স্কোর বা র্যাঙ্ক করতে হলে প্রত্যেকটা পেপার থেকে তোমাকে দক্ষ হতে হবে, তা না হলে কিন্তু তুমি পিছিয়ে পড়বে। সো রিকোয়েস্ট করবো, অবশ্যই তোমরা জয়েন হয়ে যাবে এবং ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে, এ ধরনের ক্লাস যদি প্রত্যেক দিন পেতে চাও, প্লিজ একটা করে লাইক করবে। থ্যাংক ইউ, টেক কেয়ার।